হ্যালো বন্ধুরা, প্রগতিজ ম্যাজিক ডায়েরিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে খুব হেলদি একটা রেসিপি দেখাবো। আজকের রেসিপি হলো ভেজিটেবল স্টিউ, যেটা আপনারা শীতকালীন সমস্ত রকম সবজি দিয়ে বানাতে পারেন এবং খুব টেস্টি লাগে খেতে। আপনারা রাত্রের ডিনারে বা সন্ধেবেলায় যে কোনো টাইমে খেতে পারেন গরমাগরম ভেজিটেবল স্টিউ। আর বলে রাখি, যাদের এই রেসিপিটি ভালো লাগবে তারা পুরোটা দেখবেন এবং যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভুলবেন না। আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আমার নিত্য নতুন রেসিপি এবং ভ্লগের। চলুন শুরু করা যাক। দেখিয়ে দিই আমি কী কী সবজি নিয়েছি। আমি এখানে নিয়েছি পেঁপে, আমি একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। নিয়েছি ক্যাপসিকাম। কোনো নিয়ম নেই যে এই রকম সাইজে আপনাকে কাটতে হবে, আপনার নিজের পছন্দ মতো সমস্ত কাটতে পারেন। নিয়েছি গাজর, শিম, বিনস। নিয়েছি ফুলকপি, আপনারা ফুলকপির বদলে ব্রোকলিও নিতে পারেন বা দুটোই নিতে পারেন। নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি পালং শাক। অনেকে শাক ইউজ করেন না, কিন্তু শাক দিলে খেতে খুব টেস্টি লাগে। একটু বড় সাইজে আমি কেটে নিয়েছি সব সবজিগুলোই। কোনো বাধ্যবাধকতা নেই যে এই সবজিগুলোই দিতে হবে, আপনার যা মন যায় ঠিক সেই সবজি আপনি দিতে পারেন। যত বেশি সবজি দেবেন তত ভালো টেস্ট হয়। আর নিয়েছি আদা কুচি এক চামচের মতো, রসুন কুচি এক চামচের মতো, টমেটো একটা মাঝারি সাইজের টমেটো আমি একটু বড় পিস করে কেটে নিয়েছি, পেঁয়াজ। নিয়েছি পেঁয়াজ পাতা। এরপর প্রণালীতে চলে যাই। একটা কড়াইয়ে আমি প্রায় 2 টেবিল স্পুন অলিভ অয়েল নিয়ে নিলাম, আপনারা সাদা তেল নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, দিচ্ছি গোলমরিচ, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ, সবগুলোই গোটা। আপনারা আধা থেতো করে নিতে পারেন বা ক্রাস্ট করে নিতে পারেন, সেটা আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করবে। একটু সাঁতলে নেব ফোড়নটা। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচিটা এবং আদা কুচিটা, এগুলো দিয়ে একটু নেড়ে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে এগুলোর অ্যারোমাটা একদম চলে যায়, খাওয়ার সময় আর টেস্ট পাওয়া যায় না। দিয়ে দিলাম টমেটো, আবার একটু সাঁতলে নেব। এরপর আমি এক এক করে সবজিগুলো দেব। দিলাম পেঁয়াজ, যে সবজিগুলোর বয়েলিং টাইম কম সেগুলো আমি একটু পরে দেব। একটু নুন মিশিয়ে দিচ্ছি, আমি বারে বারে নুনটা মেশাতে থাকি যাতে সমস্ত রকম সবজির সাথে ভালো করে নুনটা মিশে যায়। আপনারা চাইলে একবারে পুরোটা দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁপে, গাজর, শিমটা দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম এবং মটরশুঁটিটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি প্রায় 3 মিনিট নাড়তে থাকবো। এগুলো দেওয়া আগে, কারণ এগুলো একটু সেদ্ধ হতে তুলনামূলক বেশি টাইম লাগে, বিনস বা ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই 3 মিনিট পর আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবং সব শেষে দিলাম পালং শাকটা, দিয়ে আবার একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো প্রায় 1/2 টেবিল চামচ। আপনারা রান্নাটা হয়ে গেলেও গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন, সেক্ষেত্রে ঝালটা একটু বেশি লাগে, আমি আগে দিয়ে দিলাম ঝালটা কম লাগার জন্য। এরপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতো, এমনভাবে জলটা দিতে হবে যেন সব সবজিগুলো ডুবে থাকে। জলটা একটু গরম করে নেব কড়াইয়ের মধ্যে। এরপর আমি এটা একটা কুকারে প্লেস করে দেব জল সমেত। আপনারা চাইলে পুরো রান্নাটা কড়াইয়েও করতে পারেন, সেক্ষেত্রে টাইম একটু বেশি লাগে। কুকারে সমস্তটা দিয়ে দিলাম আমি। এরপর কুকারটা ঢাকা দিয়ে আমি প্রায় 2 সিটি দেব। 2 সিটি হয়ে যাওয়ার পরে আমি ফ্লেম একদম কম করে ভেপারটা নিজে থেকে বের হতে দেব, আমি নিজে থেকে ভেপারটা তুলে দেব না, তাহলে ভেতরে সবজিটা ভালো করে বয়েল হয়ে যায়। দেখুন আমার সবজিগুলো একদম ভালো করে বয়েল হয়ে গেছে, কিন্তু কোনো সবজি শেপ নষ্ট হয়নি, বলতে গেলে গোটাই আছে, অথচ ভেতরে পুরো সেদ্ধ হয়ে গেছে। এর বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। আমি ওপর থেকে এরপর পেঁয়াজ কলিটা ছড়িয়ে দিচ্ছি এবং অল্প ধনে পাতা দেব ফ্লেভারের জন্য। ভালো করে এগুলো মিশিয়ে নেব, ব্যাস রেডি।
এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। খুবই হেলদি একটা রেসিপি, খুব কম মশলা লাগে এবং তেল প্রচণ্ড অল্প লাগে। আমি দুজনের মতো পরিবেশন করেছি। এই দুজনের পরিবেশনে দু চামচ তেল, মানে পার হেড এক চামচ, সেটা খুবই কম পরিমাণে। আপনারা অবশ্যই বাড়িতে বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। এই শীতকালে তো আরোই জমে যাবে। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি প্রগতি, ফিরে আসছি পরবর্তী রেসিপিতে। থ্যাংকস ফর ওয়াচিং।